সম্পর্ক ফাউন্ডেশন সম্পর্ক লিমিটেডে আমি শফিকুল ইসলাম বিক্রম করি। আপনারা জানেন কেউ আমাকে কবি হিসেবে চেনেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের উপরে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়েছি, আপনারা জানেন, আপনারা তার সাক্ষী। কর্ম পাগল হয়ে বিভিন্ন কর্ম নিয়ে সারা জীবন ব্যস্ত থেকেছি। আজকে প্রাউড ফিল হয়ে, মানে অতি উৎসাহ নিয়ে নিজে, কখনো কখনো আমরা দেখি যে রাতের বেলা আমরা একটা যদি বাল্ব জ্বালাই তাহলে আলোকিত হয়ে যায়, কিন্তু সেই আলোগুলো, লক্ষ কোটি কোটি আলোগুলো, একটি সূর্য আসলে সমস্ত আলো বিলীন হয়ে যায়, তেমন একটি বৃহৎ সূর্যের নিকট এসে বসার সুযোগ পেয়েছি। এই জন্য সময়টার জন্য শুকরিয়া আদায় করছি। আর আমাদের সেই সূর্য হিসাবে অভিভূত আমাদের এই বাংলার মাঝে যিনি অভিভূত হয়েছেন, তিনি ইকবাল বাহার জাহিদ ভাই। তিনি ঘুরেছেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন, আর আমরা সকলেই চাই আমাদের জীবনের গল্পটাকে প্রসারিত করার জন্য। আমরা এই বিষয়টাকে যদি মূল্যায়ন করতে চাই এভাবে যে শতাব্দীতে আল্লাহ তাআলা বিভিন্ন ব্যক্তিকে পাঠান মানুষের কল্যাণের জন্য। 1971 সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর মাধ্যমে একটি মানচিত্র পেয়েছি, পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। আর সেই স্বাধীন বাংলাদেশকে গড়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সমাজ কল্যাণে কাজ করে, কাজ নিয়ে থাকেন। আল্লাহ তাআলা নিজে এসে কাউকে কিছু করে দেন না, আমাদের ভাগ্য পরিবর্তনে আমাদের হাতে হয়। তো বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, তিনি মানচিত্র আমাদের উপহার দিয়েছেন, আর সেই মানচিত্রের ভিতরে যে মানুষগুলো আমরা আছি তাদেরকে কর্মঠ করিয়ে দেশটাকে সফল করার জন্য এক ব্যক্তিত্বের নাম ইকবাল বাহার জাহিদ ভাই। এই মহান ব্যক্তিত্বের হৃদয়বান মানুষটিকে আমি শুধু উদ্যোক্তাদের ফ্যাক্টরি হিসেবে নিতে পারতেছি না, আমি ওই গ্রুপের একজন সদস্য মাত্র। আমি দেখেছি এখানে উনি উদ্যোক্তা তৈরি করতেছেন না, উনি মূলত মানুষকে, প্রকৃত মানুষের রূপ দিচ্ছেন। ওনার যে সেশন গুলো সেখানে উনি তুলে ধরতেছেন, আমি যে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি আমার কি কাজ করণীয়, বাবা মার প্রতি আমার মূল্যায়ন কি করা উচিত, আমি শুধু একটা কাজ করে থেমে যাব তা না, তা কন্টিনিউ করা, উনি আমাদেরকে সেশন গুলোতে এই শিক্ষাটাই দিচ্ছেন। এমন এক ব্যক্তিত্বের কাছে এসে উপস্থিত হয়েছি যার যোগ্যতা, যার উপলব্ধি, যার বিশ্লেষণ উনি নিজেই। সেখানে উপস্থিত হতে পেরে আজকে খুবই ভালো লাগতেছে যে ইকবাল বাহার জাহিদ ভাইয়ের সামনে বসে আছি। ইকবাল বাহার জাহিদ ভাইয়ের কাছ থেকে এতটুকু চাইব যে আমরা আপনার এই যে দিন রাত সবটুকু আমরা নিচ্ছি বাঙালিরা, এর বিনিময়ে আমরা আপনাকে কি বা দিতে পারবো? আমরা 12.5 লক্ষ মানুষ আজ আপনাকে ওস্তাদ হিসেবে নিয়েছি, আপনি আমাদের ট্রেইনার, আপনাদের আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এরকম ব্যক্তিত্বের দুনিয়া এবং আখেরাত, এবং যে মা তাকে গর্ভ ধারণ করেছেন, যে বাবা তার পিতা হয়েছেন গর্বিত পিতা, সে বাবা এবং যে সন্তানরা এই গর্বিত পিতার সন্তান হয়েছেন, এই সকলের জন্য আমি আফিয়তের জীবন কামনা করছি। এবং যোগে যোগে এরকম ইকবাল বাহার ভাই আমাদের মাঝে আসবেন, আর ইকবাল বাহার ভাই এই পৃথিবী যতদিন চলবে, এই মানচিত্র যতদিন থাকবে, আমাদের মাঝে ওনার এই কর্ম জীবিত থাকবে, এবং আগামী দিনগুলোতে রাষ্ট্রসহ আমরা সকলেই ওনার প্রকৃত মূল্যায়ন বোঝার চেষ্টা করব। আমাদের সাধ্যমতো আমরা ওনার কর্মকে, কর্মে একনিষ্ঠ হয়ে ওনাকে সহযোগিতা, মানে কি উনি যে সেশন দিচ্ছেন এইটার উপরে যদি আমি রাইজ করি তাইলে ওনার মুখে হাসি ফুটে উঠবে। তাই ওনার এই নির্দেশিত সেশন গুলি 12.5 লক্ষ সদস্য আমরা ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের সাকসেসের মাধ্যমে, আমাদের নিজের বলার মতো গল্প তৈরি করার মাধ্যমে ওনার মুখে হাসি ফোটাতে চাই, ওনাকে সাকসেস করতে চাই। 12.5 কোটি মানুষ আমরা সাকসেস হয়ে ওনাকে সাকসেস করতে চাই। এই জন্য 12.5 লক্ষ আপনার এই ছাত্রদের জন্য আপনি যে শ্রম দিয়েছেন, সেই ছাত্রদের জন্য আপনি স্পেশালি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সাকসেস হই, সর্বদা আপনার দোয়া আছে। আর আমরা 12.5 লক্ষ নিয়মিত আপনার জন্য দোয়া করব। এখন শেষ মুহূর্তে আপনার ওপিনিয়নটা জানতে চাই। তারপরে আমি সবসময় একটা কথা বলি যে কোন একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা। তো আমি যে সেশন গুলো দিচ্ছি, যে পড়া স্কিলস গুলো দিচ্ছি, সেগুলো যদি আপনি অনুশীলন না করেন তাহলে কোনো কাজে আসবে না। যারা অনুশীলন করছে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন রাতে কোনো না কোনো জেলার সাথে মিট আপ করি। গতকালকেও আমি
গোপালগঞ্জ জেলার সাথে মিলে মিট আপ করছিলাম, সেখানে একটা প্রবাসী বলছিলেন যে আমি অনেক রাগ করতাম আগে, কিন্তু আপনার সেশন গুলো পড়ে আমার রাগ কমে গেছে। তাহলে এই যে একটা অর্জন, এই যে কারো জীবন বদলে যাচ্ছে, কেউ কিছুই করতেন না, সে এখন মাসে 10,000-20,000 টাকা ইনকাম করছেন বা 50,000 টাকা ইনকাম করছেন। সো আমি এটাই চাই যে সবার মধ্যে পরিবর্তন আসুক এই লেখাপড়ার মাধ্যমে। আমরা আবার নতুন করে লেখাপড়া করছি, লেখাপড়া তো আমরা অনেক করেছি জীবনে, আর একটু লেখাপড়া না হয়ে করলাম 3 মাস, বেশি দিন না, 90 দিন মাত্র। এই 3 মাসের লেখাপড়ায় যদি তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। সো আমি সবাইকে বলবো যে আপনি এটা পড়বেন, অনুধাবন করবেন এবং নিজের জীবনে চর্চা করবেন। আর একা বড় হইয়েন না, পাশে একজনকে, দুইজনকে, পাঁচজনকে রাখেন, টেনে তোলেন, তাহলে দেখবেন যে দেশ বদলাবে, সমাজ বদলাবে এবং একদিন বাংলাদেশ বদলাবে। আলহামদুলিল্লাহ, দেশ বদলানো, সমাজ বদলানো, বাংলাদেশ বদলানো, মানে বাংলাদেশকে সফল করা, এই প্রতিজ্ঞা নিয়ে ইকবাল বাহার জাহিদ ভাইয়ের এই মিশন আমরা সকলে একত্রতা প্রকাশ করছি। সম্পর্ক ফাউন্ডেশন আবারও ইকবাল বাহার জাহিদ ভাইয়ের কাছে উপস্থিত হবেন। আমরা আগামী দিনগুলো কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে যাব।